اقسموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن تأمر عليكم عبد حبشي وإنه من يعيش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عدوا عليها بالنواجذ أو كما قال عليه الصلاة والسلام. سمانيت علماء كرام ज्ञान अनुसंधानी दिनदार ईमानदार श्रोता मंडली आज के सभार आयोजक स्थानीय कर्मीवृंद सकल प्रति श्रेणी विशेषे श्रद्धा शुभेच्छा और स्नेहाशीष जानिया एक निर्दिष्ट समय আপনার কাছে কিছু কথা আলোচনা করতে উপস্থিত বাকি আল্লাহ পাকের মেহেরবানি ও আপনাদের নেক দোয়া আল্লাহ তৌফিক দিন সকলেই বলি আমিন। আমরা জানি সারা দিনের আকাশটা বলা যায় বর্ষা মুখর, মাঝে মধ্যে ছিটে ফোটা বৃষ্টিও হয়েছে, বড় কিছু হলে হয়তো মাহফিলটিকে সম্পন্ন করা কঠিন হয়ে পড়ত। যে আল্লাহ কিছুটা দুর্যোগের ভিতর দিয়েও আজকের এই আলোচনা সভাকে সম্পন্ন করতে তৌফিক নসিব করেছেন, শুকরিয়া আদায় করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যারা সভাটির আয়োজন করেছেন তারাও যথেষ্ট মেহনত করেছেন, আপনারা যারা এসেছেন এই বর্ষামুখর পরিবেশে বেশ খানিকটা কষ্ট ত্যাগ স্বীকার সময় ব্যয় করে মজলিসটাতে বসেছেন। ইতিবিক্ষিপ্ত যে সমস্ত ভাইরা ঘুরছেন, এক বৎসর পরে একটি বাৎসরিক ওয়াজ ও ইসালে সওয়াব মাহফিল, যদি আপনার বিবেকে লাগে তাহলে সময়টাকে বাইরে না কাটিয়ে কিছু আলোচনার ভিতর দিয়ে জ্ঞান সংগ্রহের জন্য একান্ত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ যারা মজলিসে বসা তেনারা তো একাগ্র চিত্তে মনোযোগ সহকারে কথাগুলো শুনতে বসেছেন এবং শুনছেন। রজব আলী সাহেবের পুরো আলোচনা আমার শোনার সময় হয়নি, বরং শেষের আধ মিনিটের কথা শুনেছি, তাতে যা বুঝেছি রজব আলী সাহেব বিভিন্নভাবে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন যে ইসলামের কাছে রক্তের মর্যাদা নেই, বংশের মর্যাদা নেই, মর্যাদা মূলত ইলমে দ্বীনের এবং খোদা ভীরুতার, তাই তো নাকি? আপনারা সরাসরি শুনেছেন যেহেতু আপনাদের পক্ষে আমার থেকেও বেশি বুঝে নেয়া সম্ভব, তবে আমি সার কথাটা আপনাদের কাছে ব্যক্ত করলাম।
যে একটা আলেমের মর্যাদা কতখানি তা হাদিসের দৃষ্টিতে বোঝাতে শেষ কথা তিনি বলছিলেন যে আসমান এবং জমিনে যারা থাকেন তারা সকলেই আল্লাহর আলেম বান্দাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন। তাই শুনছিলেন তো হাদিস শরীফে তার পরের অংশে রয়েছে হাত্তাল হিতানু ফি জাওফিল মা, এমনকি পানির গর্ভের মাছগুলো পর্যন্ত আল্লাহর আলেম বান্দাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। হাদিসের ব্যাখ্যাতে তার কারণ বলা আছে, পৃথিবীতে বৃষ্টি বর্ষণ হয় আলেমদের খাতিরে এবং দোয়ার ওসিলায়। সুবহানাল্লাহ বলে, আবার বলছি, এতে নিজেদের হিংসা বা ঈর্ষার কিছু নেই, বিষয়টা আল্লাহ। হাদিসের ব্যাখ্যাতে বলা হয়েছে যে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ হয় আলেমদের খাতিরে এবং আলেমদের দোয়ার ওসিলায়। কারণে মাছের জীবন যেহেতু রক্ষা পায় পানিতে, আর সে পানি আসমান থেকে বর্ষণ হয় আলেমদের দোয়ার ওসিলায়, আর ওই পানিতে মাছের জীবন ধারণ, ফলে মাছগুলো ওই কৃতজ্ঞতা প্রকাশ করতে যেই আলেমদের জন্য দোয়া করে, যে যাদের ওসিলায় পানি পেয়ে আমরা বেঁচে আছি আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে মাগফিরাত করে স্বচ্ছ মানুষ হিসাবে আল্লাহ তাদেরকে কবুল করেন। তো এখানে আমরা যদি কেউ ঈর্ষা কাতর হয়ে হিংসা পরায়ণ হয়ে যদি কেউ আল্লাহর এই সিদ্ধান্তকে মানিয়ে নিতে না পারি, তাতে সত্যি তো আলেমের কিচ্ছু যায় আসে না, কথা ঠিক না? এ রহস্য তো বুঝতে হবে। রাসূল বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদ কা ফাদলিল কমার লাইলাতাল বদর আলা সাইরিল কাওয়াকিব। হুজুর বলেছেন আকাশে কোটি কোটি তারকা থাকে, এই কোটি কোটি তারকার ঊর্ধ্বে একটা চাঁদের যে মর্যাদা পূর্ণিমার চাঁদ, তোমরা জানি কোটি কোটি তারকা আকাশে দূর থেকে যে আলো দেয় সেটা আমাদের চোখে মিটমিট করে, কিন্তু একটা পূর্ণিমার চাঁদ যখন উদিত হয় গোটা বিশ্বটা একটা চাঁদের আলোয়, বাইরের এলাকাগুলো আলোতে উদ্ভাসিত হয়। সুতরাং কোটি কোটি সাধারণ মানুষের মাঝে একজন যোগ্য বিজ্ঞ আলেমের আত্মপ্রকাশ, কোটি কোটি তারকার ঊর্ধ্বে চাঁদের যেমন মর্যাদা, ওই কোটি কোটি সাধারণ জনগণের ঊর্ধ্বে একজন বিজ্ঞ যোগ্য আলেমের দ্বীনের মর্যাদা ততটা। তো এখানে সাধারণ মানুষের গালি দিয়ে বা কি ফল হবে, সমালোচনা করেও বা তারা কি লাভ করবে? এটা সমালোচনা করা বা গালিমন্দ করা প্রকৃত অর্থে পাথরে মাথা ঠোকা। এক কথা বলেন ঠিক না ভুল? পাথরে মাথা ঠোকা, তাছাড়া আর কিছু। এটা কে না বোঝে যে পাথরে মাথা ঠুকলে পাথর ভাঙে না, মাথা ফ্র্যাকচার হয়, ঠিক না ভুল? তো এতটুকু বোধ বুদ্ধি যাদের আছে তারা অন্তত পাথরে মাথা ঠুকতে যায় না, ঠিক কিনা?
সম্মানিত ভাইরা, তো আমি এ প্রসঙ্গে আর বলবো না, বললে হয়তো আরো অনেক কথা বলা যাবে, কিন্তু আর বলবো না। তবে আমি একটাবার অনুরোধ করছি, এই বাঁ সাইডটাতে যারা বসেছেন আপনাদের স্থিরতা এখনো আসেনি, অথচ আমি মাইক ধরেছি 15 মিনিট হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে একটা জিনিস, এই ভাইদের একটু দেখতে অসুবিধে হচ্ছে, কর্তৃপক্ষকে আমি মনে বলতে চাচ্ছিলাম ওই দূরে কেন দিয়েছেন, এই মুখটা তো বড় দরকার ছিল, এখানটায় তো সহজেই বসতে পারতো লোকজন, এই বতাটা বক্সটা এত উপরে তোলার তো যুক্তি নেই, কোনো যুক্তি ছিল না। এই মানুষগুলো বারবার চঞ্চল হচ্ছে, তাতে ওনাদেরও কথা শুনতে অস্বস্তি, আমারও বলতে অস্বস্তি। এক দু মিনিট সময় নেন, নিয়ে যে কোনো একটা সেট আপ করেন, করে নিস্তব্ধ হয়ে যান। আর আমি এই চঞ্চলতার সঙ্গে কথা বললেও লাভ হবে না, আর চেল্লাবেল্লাও করব না। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সম্মানিত ভাইয়ের কথা কম, কথা বলবেন না, কাজ করুন। ওনারা দেখুন কি করেন, আমরা কথা শুনুন। সম্মানিত ভাইরা, এতক্ষণ রজব আলী সাহেব অচ করছিলেন, এখন আমি কথা বলছি। আমার পরে আমন্ত্রিত যারা আরো রয়েছেন তারা কথা বলবেন। একটা বিষয় একটু বুঝে নেন ভাই, এই যে রজব আলী সাহেব কথা বলেছেন, আমি কথা বলছি, আরো যারা কথা বলবেন, যারা প্রকৃত দায়িত্বশীল আলেম, যদি কোরআন হাদিস অবলম্বনে কথা বলেন, তাহলে আমাদের একটা জিনিস মুখস্থ রাখতে হবে, এ অজ প্রকৃত রজব আলী সাহেব করেননি, আব্দুল কাইয়ুম করছে না, এ অজ মূলত করেছেন, করে রেখেছেন আল্লাহ সুবহানাল্লাহ। কে করে রেখেছেন? আর একবার জোরে বলুন। তাহলে আল্লাহ পাকের কথাগুলি এবং প্রিয় নবীর কথাগুলি প্রকাশের মুখ হতে পারে রজব আলী সাহেবের, প্রকাশের মুখ হতে পারে আব্দুল কাইয়ুমের, প্রকাশের মুখ হতে পারে আর 5টা আলেমের, কিন্তু প্রকৃত কথা কার, এই সেন্সটা আমাদের নিতে হবে, সেন্সটা আমাদের নেওয়া লাগবে। আমরা দুম করে বলি যে অমুক আলেম এই কথা বলেছে, আগে বোঝা দরকার যে আলেম সেটা বলেছেন কোন নিজের কথা না কোরআন হাদিসের কথা। যদি কথা হয় কোরআন হাদিসের, তাহলে সেটি তো প্রকৃত আলেম বলিনি। কে বলেছে আলেম? কেবলমাত্র আল্লাহ এবং রসুলের কথাটাকে তার ভাষায় সেই ভাষাভাষী মানুষদের কাছে ব্যক্ত করেছেন মাত্র। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়াইযুকুম, যে আল্লাহ ওয়াচ করছেন তোমাদেরকে, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ওয়াচ করেছেন, নিজে কোরআন শরীফে বলছেন, আল্লাহ কোরআন শরীফে নিজে বলছেন
আমি তোমাদেরকে ওয়াজ করছি যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের এই এই চিন্তা ভাবনাটাকে পরিবর্তন করতে হবে যে কথা প্রকৃত পক্ষে আল্লাহর প্রকাশের মুখ, যাকে সাহিত্যের ভাষায় মুখপত্র বলে, সেটা হতে পারে একটা আলেমের মুখ। আমরা এটাকে যদি বুঝি তাহলে মনে হয় অযথা সমালোচনাটা অনেক বন্ধ হয়। যদি আত্মবিশ্বাসটা তৈরি হয় যে কথাটা মূলত আল্লাহর, প্রকাশের মুখ একজনের হতে পারে। সম্মানিত ভাইরা, কথা হতে পারে রাসূলুল্লাহ, কিন্তু বাঙালি সমাজের সামনে কথা বলছি আমি একজন বাংলা ভাষী মানুষ, ফলে বলতে পারেন যে কোরআন হাদিসের অনুবাদ, কোরআন হাদিসের শিক্ষামূলক জ্ঞান আপনাদের কাছে পরিবেশন করছি আমি বা আরেকজন করে গেছেন, আরো অনেকে করবেন, কিন্তু সেই কথা তো মূলটা হলো আল্লাহ এবং রাসূলের। আপনার মসজিদের ইমাম যদি তিনি দুটো কথা বলেন, আর সে কথা যদি হয় কোরআন হাদিস অবলম্বিত কথা, তাহলে ও কথা হয় তিনি কোনো আলেমের কাছ থেকে শুনেছেন, না হলে কোনো আলেমের লেখা কিতাব পড়েছেন। ফিরে এসে দেখা যাক, আলেম যিনি বলেছেন কিংবা লিখেছেন তিনিও তার ঊর্ধ্বতন, তার ওস্তাদ, তার গুরুর কাছ থেকে হয় শুনেছেন, নাই বিদগ্ধ কোনো লেখকের কিতাব পড়ে কথা বলছেন। আপনি এই চ্যানেলটা ধরে চলে যান, এই চ্যানেলটা ধরে চলে গেলে এই চ্যানেল যে ঠেকবে মদিনাওয়ালা রসুল পর্যন্ত। এবার রসুলের কাছে খোঁজ নেন, কোরআন বলছে ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী হে তুমি যা জানতে না সেগুলোকে শিখিয়েছি আমি আল্লাহ। কিছু বুঝতে পাচ্ছেন? অন্য আয়াতটাকে আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় তিনি যিনি কোরআন শিখিয়েছেন। এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হয় কোরআনের শিক্ষক আল্লাহ, আর এই কোরআনের ফার্স্ট স্টুডেন্ট, প্রথম ছাত্র হলেন রাসূলুল্লাহ। তাহলে মূল জ্ঞানের উৎস কোথাকার? জোরে বলেন। তাহলে আল্লাহ জ্ঞান দিয়েছেন নবীকে, সেই জ্ঞান নবী বিতরণ করেছেন, নবীর কাছ থেকে যুগ পরম্পরায় লোক পরম্পরায় সেই জ্ঞানের যৎকিঞ্চিত সারা বিশ্ব জুড়ে বর্তমানে যারা ধর্মীয় পরিষেবক তারা সংগ্রহ করেছে। এখন যদি সেখানে কোনো বক্তা, কোনো হুজুর সাহেব নিজের পকেট থেকে কিছু বলেন তার দায়বদ্ধতা তার, কিন্তু যদি মূলত কোরআন হাদিস থেকে কথা বলেন তাহলে আমাদেরকে এক চান্সে মাথায় নিতে হবে যে কথা মূল বক্তা বক্তা হলেন আল্লাহ। মূল বক্তাকে আল্লাহ। আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, এটাকেও আপনাকে জানতে হবে, এই সুবহানাল্লাহর গুরুত্ব মহত্ব শিখিয়েছেন রসুল, আর রসুল যেটা শিখিয়েছেন সেটা আল্লাহ পাকের ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট নির্দেশে। যেটা ডাইরেক্ট নির্দেশ সেটির নাম কোরআন, যেটি ইনডাইরেক্ট সেটির নাম হাদিস। খোদ কোরআনে আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, ইহুদিরা, খ্রিস্টানেরা, কাফেরেরা কেউ বলে উজাইর আমার ছেলে, কেউ বলে ঈসা নবী আমার ছেলে, কেউ বলে ফেরেশতারা আমার মেয়ে, আমি আল্লাহ নিজে বলছি এরা যে দোষগুলো আমার নামে চাপায় আমি সব কিছু থেকে পবিত্র। আমরা এই কথাটা বলতে শিখেছি কোরআনের ইঙ্গিতে যে তোমরা আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করো যিনি পবিত্র, আনি শিরকি ওয়ান নাকাইসি ওয়াল উয়ুব, আল্লাহ শিরিক থেকে পবিত্র, আল্লাহ সমস্ত রকমের
ঘাটতি থেকে পবিত্র সমস্ত রকমের দূষিত বিষয় থেকে আল্লাহ পবিত্র এরই নাম সুবহানাল্লাহ কথা বুঝছেন কিছু তাহলে সুবহানাল্লাহ বলবার প্রতি উৎসাহ কে জুগিয়েছেন আল্লাহ তো আমি এই পর্যন্ত আপনাদেরকে যে কথাটা বোঝাতে চেয়েছি এই দ্বিতীয় পর্যায়ে যে আমাদের এই ব্রেনটাকে স্থির করতে হবে যে কোরআন হাদিস অবলম্বিত কথা প্রকৃত পক্ষে আলেমের কথা নয় এটি আল্লাহ এবং রাসূলের কথা এবার চলুন আর একটু কেবল হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ওয়াযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগা রাসূল কোন একদিন আমাদের কাছে হৃদয় স্পর্শী বক্তব্য রাখলেন সুবহানাল্লাহ খোদ সাহাবী যিনি সেখানকার শ্রোতা তিনি বর্ণনা করছেন রাসূল একদিন আমাদের কাছে হৃদয়গ্রাহী বক্তব্য রাখলেন তো সেই বক্তব্য এমনটাই জারাফাত মিনাহুল উয়ুন ওয়াজিলাত মিনাহুল কুলুব যে যা সেই বক্তব্য শুনল তাদের চোখ দিয়ে পানি ঝরল এবং প্রত্যেকের হৃদয়ে ভয় ঢুকে গেল সুবহানাল্লাহ সে বক্তব্যের সাবজেক্ট ছিল এত উন্নত মানের এবং এতটা খোদা ভীরুতার সকল শ্রোতারা তারা কেঁদেও ফেললেন এবং প্রত্যেকের হৃদয়ে খোদা ভীতি ঢুকে ফেলল সাহাবি বলছেন আমরা এই বক্তব্য শোনার পরে প্রিয় নবীকে বললাম কান্নাহা মাউইযাতু মুয়াদ্দিহিন বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার আজকের ওয়াজ শুনে মনে হলো এটা একজন বিদায়ী মানুষের বক্তৃতা এটা একটা বিদায় সম্ভাষণ একটা মানুষ যদি কোথাও এসে দীর্ঘ সময় থাকেন তাহলে সেই মানুষগুলোর সঙ্গে তার একটা প্রীতি একটা ভালোবাসা একটা সম্পর্কের মেলবন্ধন তৈরি হয় তো তিনি যখন সেই জায়গাটা ছেড়ে চলে যান তো তিনি এই বিদায় সম্ভাষণ যেটা দেন বিদায়ী বক্তব্য যেটা দেন সেটা স্বাভাবিকভাবে হয় হৃদয় স্পর্শী রাসূলুল্লাহর বক্তব্য শুনে সাহাবারা মন্তব্য করলেন যে আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে আপনি আমাজের মাঝে আর বেশি দিন থাকবেন না তাহলে নিশ্চিত কথাগুলো মনে লাগার কথা রাসূল যে বিদায়ী বক্তব্য রাখছেন এই বিদায় তো পলতারাটি থেকে বাগজলা যাওয়ার বিদায় নয় এই বিদায় তো বাগজলা থেকে বাদুড়িয়া যাওয়ার বিদায় নয় এ বিদায় তো না ফেরার দেশে চলে যাওয়ার বিদায় এটি সাহাবারা বুঝে গেলেন আল্লাহু আকবার সাহাবারা যেই বললেন রাসূল তাদের কথাটাকে কোনো প্রতিবাদ করলেন না অকপটে কথাটা মেনেও নিলেন তার মানে বোঝা গেল যে সত্যি সত্যি রাসূল আর বেশি দিন দুনিয়ার উপরিভাগে থাকবেন না তিনি মাটির গর্ভে চলে যাবেন সুতরাং সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আবদার করলেন ইয়া রাসূলুল্লাহ তো আপনি যদি সত্যি সত্যি বিদায়ের পূর্বে এই বক্তব্য দেন তাহলে আমাদেরকে আপনি এই অন্তিম সময়ে এমন কিছু উপদেশ দেন যে উপদেশগুলো আমরা কাজে লাগালে আপনার অবর্তমানেও আমরা সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারব তাহলে সাহাবাদের উদ্দেশ্যও ভালো আল্লাহ পাকের নবী বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ ও সাহাবীরা তোমরা যখন আমার কাছে শুনতে চাইছো কিছু অন্তিম উপদেশ যাকে আরবি পরিভাষায় বলা হয় ওসিয়ত আমরা সাধারণত ফারাজি বিষয়েও এটাকে বলে থাকি আমাদের কোর্টগুলোতেও শব্দটা ব্যবহার হয় কিন্তু শব্দটা খাস আরবি শব্দ তবে আমরা যারা সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মতাদর্শের মানুষ আমরাও শব্দটাকে বাংলার মতো জেনে ফেলেছি পুরপুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান তিনি তার শেষ জীবনে 57 রকমের বক্তব্য রেখেছিলেন যেটাকে বসিরাত আল্লামা হুজুর
মুজাদ্দিদে জামানের জীবনীতে উল্লেখ করেছেন, সেটির নাম দেয়া আছে ওসিয়তনামা। নামা ফারসি শব্দ, ওসিয়ত আরবি শব্দ, দুটোর সমন্বয়ের মানে হলো অন্তিম উপদেশ পত্র। নামা মানে পত্র। তাহলে ওতে রয়েছে দাদা হুজুর পীর কিবলার এমন কিছু উপদেশ, তিনি পৃথিবীতে থাকবেন না এটা সুনিশ্চিত, কিন্তু আপটু কিয়ামত তার ওই অন্তিম উপদেশগুলি বাঙালি মুসলমানের কাছে যেমন গ্রহণযোগ্য তেমন পালনীয়, এবং এতেই রয়েছে বাঙালি মুসলমানদের নেকির কাজ করার এবং পাপের কাজ ছাড়ার মতো সার্বিক একটা উপদেশ বার্তা। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে আমার বিদায়ের পূর্বে যে মেসেজটা তোমাদেরকে দিচ্ছি, ভাইটাল মেসেজ, গুরুত্বপূর্ণ বার্তা, সেটি হলো তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? এ একটা সম্পদ, একটা গুণ যদি কোনো ঈমানওয়ালা জোগাড় করতে পারে আলহামদুলিল্লাহ, ওই একটা গুণের বিনিময়ে তার সমস্ত রকমের নেকির গুণ তার ভিতরে চলে আসবে এবং সমস্ত রকমের পাপ আসক্তি তার কাছ থেকে বিদায় নেবে। দরকার একটা গুণ জোগাড় করা, সেটা হলো খোদার ভয়। ভাই খোদার ভয় যদি জোগাড় করা যায়, সারাদিন হাড় ভাঙা খাটনি খেটেও রাত ১২টায় যদি বিশ্রামের সুযোগ পাই, তবুও এশার নামাজটা পড়ে শুতে মন চাইবে। আর খোদার ভয় যদি হৃদয়ে জোগাড় না হয়, ওয়াজের মাহফিলে বসবো, এশার নামাজ না পড়ি রাত পার করে দেব, এরকম শ্রোতারও অভাব নাই। খোদার ভয় জোগাড় হলে কেউ জানবে না আমি নেকির কাজ সম্পাদন করব, পাপের কাজ থেকে নিজেকে বিরত রাখবো ইনশাআল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে ওয়াজ করছি আমি অন্তিম উপদেশ। এটা শুধু ওয়াজ নয়, বরং এমন শেষ বাণী, তোমরা আল্লাহকে ভয় করো। সম্মানিত ভাইরা, ছেলেরা, মুরব্বীরা, পর্দার মায়েরা, মনে রাখুন আমি সংক্ষিপ্ত আকারে বিষয়টাকে আপনাকে আর একটুখানি ডিসকাস করি। যে শব্দটার নাম হলো তাকওয়া, এর বাংলা একটা অর্থ হলো ভয় করা, দ্বিতীয় একটা অর্থ হলো সংযত হওয়া, যেটাকে আমরা সাধারণত বলে থাকি পরহেজগারিতা। অথচ পরহেজগার শব্দটা ফার্সি বাংলা নয়, বাংলা শব্দটা হলো সংযত হওয়া। সম্মানিত ভাইরা, মুরব্বীরা, মনে রাখুন এই তাকওয়া হলো মূলত তিন প্রকারের। নাম্বার ওয়ান হলো আত্তাকওয়া আনিশ শিরক, নাম্বার টু হলো আত্তাকওয়া আনিল হারাম, নাম্বার থ্রি হলো আত্তাকওয়া আনিশ শুবহাত। আরবি পরিভাষা আপনাদের মনে না থাকা স্বাভাবিক, বাস্তব, এতে মনে কিছু করার নেই। আমার সামনে কেউ ইংরেজি শব্দ বলুক, সেটাও টু দি পয়েন্ট ধরে নেওয়া আমার পক্ষে সম্ভব না হতে পারে, যেহেতু শব্দটার সঙ্গে আমরা খুব পরিচিত নই। সুতরাং বাংলাটাকে মনে রাখুন, যেটা বললে বোঝেন, নাম্বার ওয়ান হলো আল্লাহর সঙ্গে কাউকে অংশী বানানো থেকে খোদাকে ভয় করা, নাম্বার টু হলো সমস্ত রকমের খোদাই নিষেধাজ্ঞা থেকে আল্লাহকে ভয় করা, নাম্বার থ্রি হলো সমস্ত রকমের সন্দেহজনক বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তাকওয়ার এই তিনটি স্তর। সম্মানিত ভাইরা, মনে রাখুন প্রথম দুটো স্তর আত্তাকওয়া মিনাশ শিরক, অর্থাৎ শিরিক থেকে নিজেকে বাঁচানো, শিরিক করার ব্যাপারে আল্লাহকে ভয় করা, এবং আত্তাকওয়া আনিল হারাম, হারাম থেকে নিজেকে সংযত রাখা, হারাম কাজ সম্পাদন করা থেকে আল্লাহর ভয়কে দিলে জাগ্রত রাখা। এটা তাম পৃথিবীর সমস্ত ঈমানওয়ালা মুসলমানের জন্য ফরজ। এ দুটিতে সাবসিডি কারণ নেই, না কোনো নবীর
ना कोनो नबीर साहबीर ना कोनो पीर ओली इमाम मुस्तहिदेर ना कोनो हाफेज आलेम मौलाना मुफ्ती हाजी साहेब किंबा साधारण दीनदार ईमानदार কারুর জন্য সাফ সিটি নেই যে কেউ কখনো শিরকের কাজ করে ফেললে আল্লাহ ছাড় দেবেন কিংবা কেউ কখনো হারামের কাজ করে ফেলবেন তওবা করবেন না অথচ আল্লাহ তাকে maaf করবেন এই এই সাবসিডি এই ফ্যাসিলিটি গোটা পৃথিবীর কোন ইমানদার নারী পুরুষ মুসলমানের জন্য নাই এটা চলবে না ভাই বিস্তার ব্যাখ্যা দেব না যতটুকু বললে আমার কথা বলার হকটুকু আদায় হবে ততটুকু ভাই আমরা খুব শুনেছি জীবনব্যাপী যে শিরক এমন একটা গোনা যে গোনা আল্লাহ maaf করেন না কুরআন পাকে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ শিরকের গোনাকে maaf করেন না তবে শিরক ব্যতীত অন্য যত গোনা রয়েছে বান্দা যদি ক্ষমা চায় আল্লাহ ইচ্ছা করলে maaf করতে পারে এমনকি হাদিস শরীফে এসেছে লাউ বালাগাত যুনুবুহুম ইনানাস সামাই ফাস্তাগফারা লাহু ফাস্তাগফারুল্লাহ ফাগফারা লাহু যদি কোন মানুষের গুনার পরিমাণ বাড়তে 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 আসমানের চূড়া পর্যন্ত যদি পৌঁছে যায় এরপরে যদি ওই বান্দা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয় আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন আল্লাহ পাক ওই বান্দাকেও maaf করে দেবেন একটু বুঝলে আমাদের বিবেকের লজ্জা করবে বিশ্বাস করুন আমাদের যে ব্যস্ততার নীতি আমরা ব্যস্ততার নীতিতে আমাদের ছেলে মেয়ে আমাদের ছাত্রছাত্রী কিংবা আমাদের সমাজের কোনো মানুষজন কেউ যদি ছোট বড় কোনো অপরাধ করে তো আমরা যারা দায়িত্বশীল তাদের কর্তা ব্যক্তি যারা আমরা দ্রুত তার অ্যাকশন নেই ছেলেটাকেও একটা মেরে বসি ছাত্রটাকেও একটা ধমকিয়ে বসি বা গ্রামের লোক হলে হয়তো তার বিরুদ্ধে একটা বিচারের সিদ্ধান্ত গ্রহণ করি কিন্তু একবারও কি ভেবে দেখেছি আমরা যে আমাদের অ্যাডাল্ট পিরিয়ড যখন থেকে শুরু যখন থেকে আমরা সাবালেগ হয়েছি ভাই তখন থেকে আজ অবধি যার বয়স যে পর্যন্ত পৌঁছেছে বিশ ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট যার যেখানে পৌঁছেছে একটু যদি আমরা আমাদের ব্যাক হিস্ট্রিটাকে পিছনের ইতিহাসটাকে একটু স্মরণ করি তো জীবনে আল্লাহর হুকুম লঙ্ঘন করার মতো অপরাধ যা করেছি ভাই আল্লাহ যদি প্রত্যেকটা ক্ষেত্রে কুইক অ্যাকশন গ্রহণ করতেন আমি জোর গলায় বলতে পারি পৃথিবীতে সুস্থ মানুষ খুঁজে পাওয়া যেত না আমার কথার সঙ্গে আপনাদের মতে মিলে যদি বলেন কেন ধরে নেন যে কেউ যদি পর স্ত্রী পর কন্যাকে লোভনীয় দৃষ্টিতে দেখে আল্লাহ পাকের শাস্তি বিধান তার দৃষ্টিশক্তি আল্লাহ কেড়ে নিয়ে চোখটা অন্ধ বানিয়ে দেবেন কেউ যদি জবান দ্বারা গীবত করে মিথ্যা কথা বলে প্রতারণার কথা বলে আল্লাহ পাক টাং স্ট্রোক দিয়ে তার জবানে স্ট্রোক দিয়ে জবানটাকে বাকশক্তি রোধ করে দেবেন কানে যদি কেউ গান শুনে গীবত গেল্লা শুনে আল্লাহ তাকে বধির তথা কালা বানিয়ে দেবেন যদি কেউ মাথায় কুচিন্তা করে তো আল্লাহ পাক তাকে মস্তিষ্ক বিকৃত করে দেবেন কেউ যদি হারাম পথে পা চালায় তো আল্লাহ পাক তাকে খোঁড়া বানিয়ে দেবেন কেউ যদি হাত দাঁড়াতে কারো প্রতি অত্যাচারমূলক কোন আচরণ করে আল্লাহ পাক হাতটাকে তার নুলো বানিয়ে দেবেন এই যদি হতো আল্লাহ পাকের এই অবাধ্যতার একদম দ্রুত ব্যবস্থা এবার আপনি বলুন সুস্থ থাকার মতো ব্যক্তি খুঁজে পাওয়া যেত আল্লাহর নাম হালিম আল্লাহর নাম কি বলেছি বাবা হালিম এই হালিম শব্দের অর্থ হলো ধৈর্যশীল আল্লাহ ধৈর্যও ধরেছেন বান্দাকে দ্রুত কোন শাস্তির বিধান ব্যবস্থা করেননি উপরন্তু প্রত্যেকটা মানুষের জন্য যতক্ষণ মৃত্যু পূর্ব
জানের ঘড়ঘড়ানি না চাপে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুযোগ দিয়েছেন বান্দা তুই যদি এখনো তওবা করিস তো আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ নয় আসমানের চূড়া পরিমাণ পাপকেও মাফ করে দেব আল্লাহু আকবার এটি আল্লাহ পাকের একান্ত একান্ত অপার কৃপা যে কৃপাকে আমরা মূল্য দিতে পারিনি ভাই আল্লাহর অনুগ্রহকে আমরা কদর করতে পারিনি আমরা কেউ নেকির কাজ করে তাতেই জান্নাত দখল করে বসে আছি আবার কেউ পাপের কাজ করে হতাশ হয়ে ভেবেই নিয়েছি যা পাপ করেছি আর ক্ষমার রাস্তা নেই দুটো দুটোই ভুল যিনি কোন নেকির কাজ করে জান্নাতের পাওনাদার সেজেছেন তিনিও ভুল সিদ্ধান্ত নিচ্ছেন যিনি পাপের কাজ করেছেন বলে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তিনিও ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কারো সিদ্ধান্ত ঠিক নয় বরং যিনি নেকির কাজ করছেন তার ভিতরেও জাহান্নামের ভীতি থাকা দরকার যদি আল্লাহ আমার নেকির কাজকে কবুল না করে আমার নেকিকে ফিরিয়ে দেন তাহলে আমার জাহান্নামে যেতে হতে পারে এ ভয় যদি বিরাজ করে নামাজি রোজাদার দাড়িওয়ালা টুপিওয়ালা জেকেরওয়ালা জিন্দেগিতে ইবাদতের বিনিময়ে গর্ব ফখর তার হৃদয়ে জায়গা পাবে না পাবে না পাবে না আর যিনি পাপ করে ফেলেছেন আমার যুবক ছেলেরাই হোক পর্দার কোন মা হন তার চিন্তা করতে হবে যে আমাকে হতাশ হলে চলবে না আল্লাহর ক্ষমার দরজা আমার মৃত্যুর সিগন্যালের পূর্ব পর্যন্ত খোলা সুবহানাল্লাহ শুধু দরকার আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মতো একটা মন কি বোঝাতে চাইছিলাম কোরআনের ওই আয়াত আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বি যে বান্দা আল্লাহর সঙ্গে শরীক করে মহান আল্লাহ তাকে ক্ষমা করবেন না ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরক ব্যতীত যত গুনাহ রয়েছে ওই সব গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে maaf করে দেবেন সেই গুনার পরিমাণটা বোঝাল ভাই বিষয়টাকে কমপ্লিট নেয়ার জন্য আরেকটা কথা শুনুন যে ওই যে সারা জীবন শুনে এসেছি যে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না এর মানে কি আমার যেটা ধারণা এই মানেটা খোলামেলা আলোচনা হয় না আর আমরাও এর মারপেসটা বুঝি না ভাই একটা লোক শিরক করেছে মানে এই লোকটা ফারদার তওবা করবে নতুন করে তাজদিদে ঈমান লোকটা নতুন করে ঈমান নিয়ে আসবে এখন তার এই নতুন ঈমান গ্রহণটা তার জন্য আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড কিনা গ্রহণযোগ্য কিনা আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্য কিনা শিরক কেউ করে ফেলেছে বুঝতে পেরেছি আমি শিরক করেছি লোকটা নতুন করে ঈমান আনবে এর ঈমান আল্লাহ গ্রহণ করবেন কিনা আপনাদের কি সেন্স করলেও করতে পারে সম্মানিত ভাইরা এই জন্যই বললাম যে আমাদের এই ব্যাপারটা খুব পরিষ্কার আমাদের কাছে নয় যার জন্য সবাই বলতে সাহস করছেন না 100% যদি কেউ শিরক করে ফারদার ঈমান নিয়ে আসে নিশ্চিত আল্লাহ পাক তার ঈমানকে গ্রহণ করবেন তা যদি না করতেন ভাই তাহলে ইহুদি খ্রিস্টান মুশরিক কাফের এদের তো ঈমান আনার কোন সার্থকতা হতো না তারা তো সব ওইরকম ঘর থেকে এসেছে ঠিক না ভুল বাবা তাহলে ব্যাখ্যা কি তাহলে ব্যাখ্যা কি যে শিরকের গোনা মাফ হবে না এর ব্যাখ্যা কি এই ব্যাখ্যাটাই হচ্ছে আমাদের অবুজের জিনিস সেটা হলো এটাই ভাই খুব গুরুতর বিষয় একটা মানুষ ধরে নেন 50 বছর বয়সে যে একটা শিরকের কাজ করেছে টোটালে এই 50-এর ভিতরে 35 বছর তার সাবালিক প্রিয়টাই তিনি নেকির কাজে তার জীবনটাকে পূর্ণ করেছেন সুবহানাল্লাহ কিন্তু 50 বছরের মাথায় যে ভদ্রলোক কোন একটা শিরকের কাজ করে ফেলেছেন গোনা মাফ না হওয়ার অর্থ হলো ওই টোটাল 35 বছরের নেকির কাজগুলো সব মুছে যাবে কিচ্ছু থাকবে না টোটালটাই এমটি প্লেস
প্রমাণ হবে যে ওই লোকটা 35 বছরের ভিতরে আল্লাহর করো নেকির আল্লাহর কোন নেকি নেকির কাজ আল্লাহর কত হুকুম তামিল করিনি টোটাল পিরিয়ডটাই খালি এর নাম হলো শিরকের গুনাহকে আল্লাহ maaf করেন না পক্ষান্তরে একটা লোক শিরিক করেনি ওই 35 বছর মানুষটা বড় বড় পাপের কাজ করেছে ধরে নেন 55 বছরের মাথায় যে লোকটা একদম স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে জীবনে ব্যাকের পাপ আর একটাও করব না গান শুনব না মিথ্যা কথা বলব না জুয়া খেলব না তাস পিটব না আর জিন্দেগিতে কোনোদিন কারোর সঙ্গে প্রতারণা করব না যা করেছি একদম স্যাডেল ব্রেক কোন রকমে আর যাব না আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত মহান আল্লাহ বললেন যদি কেউ শিরক না করে তার জীবনে যত গুনাহ থাক না কেন সে যদি বিগত গুনাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় বিগত গুনাহর জন্য যদি সে আল্লাহর কাছে চোখের পানি ফেলে আল্লাহ পাক ওই গুনাহকে maaf তো করিয়ে দিবেন উপরন্ত যত পরিমাণ গুনাহ করেছে কত কতটা পরিমাণ নেকি আল্লাহ ওই বান্দাকে পুরস্কার হিসাবে দান করবেন আল্লাহু আকবার পার্থক্যটা এবার বুঝুন তাহলে শিরক যে দুর্ভাগ্যবান ব্যক্তি করে ফেলেছেন তার পিছনের ইবাদতগুলো সব ডিলিট কিচ্ছু থাকবে না কিন্তু কবিরা গুনাহ কেউ করেছে যদি কপাল তার খুলে যায় তিনি যদি একবার তওবা করে নামাজ পড়তাম না আল্লাহ অন্যায় করেছি তুমি maaf করো মুখে বলেছে হৃদয় ফাটা কান্নার পানি চোখ দিয়ে ফেলেছে ওর বিগত জীবনের যে নামাজ কাজা গেছে maaf হবে আগামী দিনে নামাজ আর কাজা করলে চলবে না ওই কাজার গুণ বিনিময়ে আল্লাহ সওয়াব দেবেন তবে শরীয়তের মশলা হলো যদি আপনার ইচ্ছাকৃত নামাজ কাজা থাকে তাহলে যতদিন বাঁচবেন ততদিন আপনাকে উমরি কাজা আদায় করা লাগবে যেটা আল্লাহ maaf করে উল্টো সওয়াব দেবেন ওটা তো আল্লাহর দয়া আর উমরি কাজা আপনার ডিউটি আমার কথা বুঝতে পারছেন জি তো আমি এই পার্থক্যটা বোঝাতে চাইলাম যে শিরকের গুনাহ maaf হয় না এ কথার মানে হলো শিরক করার পরে ভাই আগের নেকির কাজগুলো সব কি হয়ে যায় মুছে যায় ওগুলোর সওয়াব পাওয়া যায় না বাবা ওগুলোর সওয়াব কি পাওয়া যায় না আর কিন্তু পাপ করে ফেলেছি ওগুলো maaf তো হয় উপরন্ত ওজন আল্লাহ নেকি দেন এখন আমাদেরকে আমি এর পরে ব্যাখ্যা করলে আর সময় পাবো না জি শিরক তিন প্রকার তবে সংক্ষিপ্ত কথায় আমরা এক কথায় এইটুকু বুঝে রাখি যে গুণের মালিক আল্লাহ যে গুণের মালিক ওই গুণ আল্লাহর সৃষ্টির কারোর মধ্যে রয়েছে এইটুকু মনে জায়গা দেওয়াই হলো শিরক আর ইবাদত আমল ওয়াজ নসিহত দেই করি শুনি দান করি মসজিদ করি মাদ্রাসা করি নামাজ পড়ি রোজা রাখি আমি আমার ভাইদেরকে প্রিয় যুবকদেরকে খুব আন্তরিকতার সঙ্গে বলবো কাজ কম হোক তবে যেটা হয় সেটা যেন আল্লাহর জন্য হয় লোকে আমায় ভালো বলবে লোকের কাছে আমি সম্মান পাবো লোকের কাছে বাহবা কুড়াবো লোকের কাছে আমি সম্মানিত হব লোকের কাছে আমি বাবু হব সাহেব হব এগুলো রীতিমত শিরক এগুলো কি রীতিমত শিরক এটা থেকে আমাদের নফসের সঙ্গে মোকাবেলা করে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতে হবে যে আমার দ্বারাতে এমন যেন কিছু না ঘটে একবার সুবহানাল্লাহ বললেও সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য বলবো আর যদি তাহাজ্জুদও পড়ি সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য পড়বো দু টাকা যদি দান করি আল্লাহর সন্তুষ্টির জন্যই দেব দু লক্ষ টাকা যদি আল্লাহ দান করার ক্ষমতা দেন সেটাকেও আল্লাহর সন্তুষ্টি কুড়াবার জন্য বলবো সুবহানাল্লাহ
এর ব্যতিক্রম যদি ঘটেছে তাহলে শিরক থেকে বাঁচা যাবে না বাবা, শিরক থেকে বাঁচা যাবে না। তো মনে রাখুন আমি আপনাদেরকে ভাগ করে বলে ফেলেছি দুটো, একটাকে বলা হয় শিরকে জালি বা শিরকে আকবার বড় শিরক, সেটা কি একদম আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টির কারোকে সেজদা মারা, এটা তো সহজে মনে থাকবে। আলহামদুলিল্লাহ ওই কাজটা আমরা করি না, ওই কাজটা আমরা করি না, এটা বড় শিরক, মাঝারি শিরক, ছোট। মাঝারি বলতে সেটা ছোট, সেটা হলো যে আল্লাহর সন্তুষ্টি ছাড়া জি আমাদের ইবাদত করা অন্য কারুর খুশির জন্য, ওয়াজ নসিহত যিকির আজকার দান দোয়া তাসবিহ তাহলিল কোনটা না, একে বলা হয় শিরকে খফি, গুপ্ত শিরক। কি শিরক জোরে বলুন, কি শিরক? গুপ্ত শিরক। আর এই গুপ্ত শিরকের ভয় খুব। রাসূল বলেছেন যে আমার উম্মত দরিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবে, এ ভয় আমার নাই। সুবহানাল্লাহ, যতদিন যাবে আমার উম্মতের আর্থিক উন্নয়ন ঘটবে ওতে আমার ভয় নাই, আমার ভয় হলো এরা গোপন শিরক করবে। কি করবে বাবা? তার মানে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অন্য কারুর কাছে নাম কেনার জন্য ইবাদত করবে। আরেকটা শিরক হলো, আমরা খুব বলি রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রোগ দেয়ার মালিক আল্লাহ, রোগ সারাবার মালিক আল্লাহ, জি সম্মান দেয়ার মালিক আল্লাহ, আমাকে অপমানিত করার মালিক আল্লাহ, ঠিক না ভুল? কিন্তু এই যে আমাদের মুখের প্রচার কার্যত আমরা অনেকে মনে হয় ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না, আমরা ভাবি এ ডাক্তার বাদ দিয়ে অমুক ডাক্তারের কাছে গেলেই আমার রোগ সেরে যাবে, আমরা ভাবি যে এই অবৈধ পথ না ধরলে আমার সংসারের ডেভেলপ হবে না, মিথ্যা না বললে এই যুগে ব্যবসা করা যাবে না, জি এ জমানায় প্রতারণা না করলে উন্নতি হবে না। ভাই এই যে এই জাতীয় যে বিশ্বাসের ভিত্তিতে আমাদের অপকর্মগুলো চলছে এগুলো শুধু হারাম নয়, রীতিমতো এগুলো শিরক। শিরকও তিন প্রকার, শিরক ক প্রকার বললাম, তাহলে প্রথম বলেছি তাকওয়া তিন প্রকার, তার প্রথমটাই হলো শিরক থেকে বাঁচা, আর দ্বিতীয় তো বললাম শিরকও তিন প্রকার, একটা বড় শিরক, একটা ছোট শিরক, আর একটা হলো গুপ্ত শিরক। বড় শিরক হলো আল্লাহ ছাড়া গাছের কাছে, পাথরের কাছে, মূর্তির কাছে মাথা নত করাই হলো একদম স্পষ্ট বড় শিরক। ছোট শিরক কি? যেগুলো ক্ষমতা আল্লাহ, অথচ আমরা বিশ্বাস করে ফেলেছি অবৈধ কাজ করলে ডেভেলপ হবে, বিশ্বাস করে ফেলেছি বড় ডাক্তার করলে রোগ সেরে যাবে, বিশ্বাস করে ফেলেছি এই কাজ না করলে ওরা আমার মেরেই ফেলবে, ওই দলে না ঢুকলি আমার মান সম্মান কিছু থাকতো না। বলুন এ জাতীয় অবজারভেশন, এ জাতীয় মন্তব্য মানুষের আছে না নাই? বিপুল বিপুল, অথচ ফার্স্ট কাতারের নামাজি। আর গোপন শিরকটা হলো এই যে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে ন্যূনতম একবার সুবহানাল্লাহ বলাটাও গোপন শিরক। বাঁচার জন্য আমরণ নফসের সঙ্গে সংগ্রাম করতে হবে, এটা হই হইয়ের ওয়াজ নয়, এটা সংস্কারের কথা, জীবন গড়ার কথা, জীবনটাকে আল্লাহ পাকের আজাব থেকে রক্ষা করার কথা। যিনি কাজে লাগাবেন তিনি লাভবান। সম্মানিত ভাইরা চলুন আমি আপনাকে বলি, দ্বিতীয় নম্বরে বলেছিলাম আত্তাকওয়া মিনাল হারাম, সমস্ত হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে, হারাম থেকে আমাদেরকে বাঁচার জন্য খোদাকে ভয় করা লাগবে।
ও ভাইরা আমার মনে রেখে দেওয়া দরকার, আমি আরেকটা কথা দু মিনিট না বোঝালে ক্লিয়ার হবে না। ছোট বড় যে ধরনের মানুষ থাকুন, শার্প ব্রেন কিংবা ডাল ব্রেন, যিনি যে ব্রেনের হন আমার কথা বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চাইছি বাবা, হারাম থেকে বাঁচার জন্য কতটা সতর্কতা বুঝুন। যে অঙ্গগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সমস্ত অঙ্গগুলো যাদের কার্যকর আমরা খুব জানি, পার কাজ হাঁটা, হাতের কাজ ধরা, জবানের কাজ খাওয়ার কথা বলা, কানের কাজ শোনা, চোখের কাজ দেখা, মাথার কাজ চিন্তা করা, অন্তরের কাজ হলো নিয়ত করা, ঠিক না বাবা? একটু উল্টিয়ে নেন না কেন, এই এই পাটা যথারীতি আজান শুনে মসজিদে যাবে সওয়াব পাবে, ওই পাটা চলে চলে যাবে টিভির হলে, ওই পাপ দ্বারাই পাপ, পায়ের দ্বারা পাপ সঞ্চয় হবে। সম্মানিত ভাইরা, আমার হাত দ্বারা দান করব, এতিমের মাথায় হাত বুলাবো, ওই হাত দ্বারা নেকি পাবো, ওই হাতের দ্বারা অন্যায় ভাবে কাউকে একটা চর লাগাবো, ওই হাত দ্বারা পাপ জড়ো হবে, চোখ দিয়ে হাক্কানি আলেমের চেহারা দেখবো, আল্লাহর কাবা দেখবো, বাপ মায়ের চেহারা দেখবো, অতি সওয়াব পাবো, ওই চোখ টিভির পর্দায় রাখবো, ওই চোখে নাচিয়ার নাচ দেখবো, ওই চোখে আমি পর স্ত্রী আর পর কন্যাকে লোভনীয় দৃষ্টিতে দেখবো, চোখের দ্বারাতেই পাপ জড় হবে, জবান দ্বারা অজ করছি সওয়াব পাবো, এই জবান দ্বারা কোরআন পড়বো সওয়াব পাবো, জেকের করবো তসবি পড়বো সওয়াব পাবো, ওই জবান দ্বারা গালি দেব, মিথ্যা সমালোচনা করব, মানুষের নামে মিথ্যা দোষ চাপিয়ে দেব, ওই জবান দ্বারাই পাপ সংগঠিত হবে, কান দ্বারা অজ শুনছেন সওয়াব পাবেন, কান দ্বারা গান শুনলে আপনি পাপি হবেন। ও ভাইরা, আমার মাথা দ্বারা ভালো কাজের চিন্তা নেব সওয়াব পাবো, মন্দ কাজের চিন্তা করব পাপ জড় হবে, এক এক করে প্রত্যেকটা অঙ্গকে যদি সার্ভে করি তো দেখতে পাবো, একই অঙ্গ যাতে রয়েছে নেকি জোগাড়ের সুযোগ, তাতেই রয়েছে পাপ জোগাড়ের সুযোগ। ভুল বোঝালাম মনে হলো নাকি? আমার কথা যদি আপনার খাপে না লাগে নিতে হবে না, আমি কোরআন হাদিস মুখস্থ ঝেড়ে চলে যাব, ওই রকম অজ করাটা উপকারের মনে করি না। মনে করি শ্রোতারা আমার কথা বুঝে নিলে তাহলে আমার বকা সার্থক। এখন আপনি বলুন, আমরা খোলা পৃথিবীতে বাস করি, আমরা চাষি, আমরা ব্যবসায়ী, আমরা রাজনীতিবিদ, আমরা সামাজিক মানুষ, সুতরাং কান চোখ হাত পা সব কিছু খুলে চলতে হয়, কে গ্যারান্টি দেবেন যে আমি পৃথিবীতে চলবো অথচ আমার এই অঙ্গগুলির একটা কেউ পাপ করবে না? একটু বলবেন বাবা, এত বড় মহারথী কেউ থাকবেন এটা সম্ভব না? নবীদের ক্ষেত্রে বলা হয় আল আম্বিয়া উকুল্লুহুম মাসুমুন, আরে বাবা নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে গুনাহ থেকে সুরক্ষিত। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন, তাহলে খোদ আল্লাহ আম্বিয়া কেরামদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য প্রোটেকশন দিয়েছেন, সুতরাং তাদের দ্বারাতে এই পৃথিবীতে গুনাহ হওয়ার সম্ভাবনা নেই, এটাই সুন্নাতুল জামাতের আকীদা। বাকি তার কিছু পর্যালোচনা রয়েছে, সেটার আমি বলার প্রয়োজন মনে করছি না, ছাড়ুন ওটা। কিন্তু আমরা যারা আম জনতা, ভাই চোখটাকে যদি গোনা থেকে বাঁচাই তো কানের গোনা হয়, কানটাকে বাঁচাই তো জীবের গোনা হয়, চোখ কান জীব তিনটেরে বাঁচালুম তো পার গোনা হচ্ছে, হাতের গোনা হচ্ছে, কডারে বাঁচা, সবগুলোই তো পৃথিবীর সমস্ত ময়দানে কাজে লাগে নাকি? এবার আপনি চলে আসুন, তাহলে আমাকে হারাম থেকে যদি তাকওয়া করার জন্য, হারাম থেকে যদি বাঁচতে হয়, সম্মানিত ভাইয়েরা, ছেলেরা, মায়েরা ও যুবকেরা, বাবা জীবন একদিনে গড়া যাবে না, তবে জ্ঞান নিতে হবে, সাধনা করতে হবে, আল্লাহ যদি হায়াত দেন তাহলে হয়তো একদিন আল্লাহ প্রিয় জীবনটা তৈরি করে মারা যাবে। কিন্তু মনে যেন না হয় যে বৃদ্ধ হলে পরে জীবন সুধরে ফেলবো,
ज्ञानी होले परे जीवन सुधरे फेलबो एगुलो भूल धारणा बाबा ज्ञान नीते होबे संगे साधनाय करते होबे चेष्टा करते होबे होयतो एकदिन अल्लाह पाकेर रहमते खामरा आमादेर जीवनटाके अल्लाहर काछे पछंदनीय करे तुलते पारबो एकदिनेर नय बाबा সেজন্য আমাকে মনে রাখতে হবে আমাকে এ ব্যাপারে সতর্ক হতে হবে সেটা হলো এটাই আমার চোখ হারাম করতে পারে ওটাকে বাঁচাতে হবে আমার জিহ্বা হারাম খেতে পারে ওটাকে বাঁচাতে হবে জিহ্বা হারাম কথা বলতে পারে ওটাকে বাঁচাতে হবে আমার কান হারাম শুনে হারামের পাপে পাপিষ্ট হতে পারে ওটাকে বাঁচাতে হবে আমি পা দিয়ে হারাম জায়গায় চলে যেতে পারি ওটা থেকে প্রতিরোধ করতে হবে হাত দ্বারাতে কোনো হারাম কাজ করে ফেলতে পারি ওটা থেকে আমায় বাঁচতে হবে আমি আমার মাথার দ্বারাতে কোন হারাম চিন্তা করে ফেলতে পারি ওটা থেকে প্রতিরোধ করতে হবে আমার কলবের দ্বারাতে কোন হারাম কাজের নিয়ত করে ফেলতে পারি ওটাকে বাঁচাতে হবে এই টোটাল অঙ্গগুলো আল্লাহর ভয়ে যিনি সংযত করতে পারবেন তিনি তো হলেন মুত্তাকি তিনি হলেন প্রকৃত মুসলমান এই যে আমি কথা বলছি মানে নতুন কথা আর বিরাট ভার বোঝা আপনাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি নেভার আদৌ নয় ভাই মন যাদের ঠিক হয়েছে এই টোটাল অঙ্গগুলোকে হারাম থেকে প্রতিরোধ করে নিজেকে বাঁচানো সহজ আর এই বাঁচানোর লোকও আলহামদুলিল্লাহ জগৎ মাঝে লক্ষ লক্ষ রয়েছে এবং যারা বিগত দিনে বিদায় নিয়েছেন তাদের ভিতরেও এই রেকর্ড রয়েছে আমি একটা কথা মাঝখানের দিকে বলেছিলাম হয়তো আপনাদের ভুল হয়ে যেতে পারে কথাটা আরেকবার রিমাইন্ডার দিচ্ছি আরেকবার স্মরণ করাচ্ছি এই যে দুটোর আলোচনা করলাম একটা হলো ওই তিন প্রকারের শিরক থেকে বাঁচা মনে আছে শুধু প্রকার বলিনি যতটুকু বুঝলে তার ব্যাখ্যা করলে তা বোঝা যায় সেটুকু বলেছি উদাহরণের সঙ্গে ওই তিন প্রকার শিরক থেকে বাঁচা আর সমস্ত প্রকার হারাম সংগঠিত হয় আমার অঙ্গ দ্বারা ওই হারামগুলো থেকে বাঁচা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য এর ব্যতিক্রম যেই ঘটাবেন তিনি আসামি তিনি পীর হন পীরজাদা হন তিনি মাওলানা হন মুফতি হন হাফেজ সাহেব হন ইমাম সাহেব হন হাজি সাহেব হন সাধারণ ডাক্তার মাস্টার মুসলমান হন সাধারণ জনগণ মুসলমান হন সবার জন্য এটা সমান এই দুটোতে কারো ছাড়ছন নাই ভাই বাঙালি কিছু বোকা কাণ্ডা আছে এরা ভাবে পীর সাহেবরা দোষ করলি দোষ না মুফতি সাহেবরা দোষ করলি দোষ না ওরা আলেম ওদের ঘোরানো কল আছে মিথ্যা কথা ভাই মিথ্যা কথা আদৌ নেই এটা মূর্খরাই শুধু বলে বেড়ায় আদৌ কোন ঘোরানোর কল আলেমের জন্য নাই 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 যেটা আছে সেটা সব মুসলমানের জন্য সমান আমরা জানি না বলে চাপিয়ে দিলাম আলেমের ঘাড়ে আমরা মনে করি পীর সাহেবরা গঙ্গা ওরা যেখান পারে সেখান খেতে পারে ওতে গরু মরা কুকুর মরা বিড়াল মরা দু চারটে পড়লে কিচ্ছু হয় না দা মিথ্যা কথা কাঁচা দগদগে মিথ্যা কথা এই কথা শুনতে পাচ্ছেন ও আপনি খেলেও যে দোষ আমি খেলেও সে দোষ পীর সাহেব আর পীরজাদা সাহেব খেলেও সেই দোষ যে কথা আপনি বললে দোষ সে কথা আমি বললে দোষ সে কথা পীর সাহেব আর পীরজাদা সাহেব বললেও দোষ কথা বুঝি আসছে কিছু হ্যাঁ পীর সাহেব মানে গঙ্গা নয় বরং পীর সাহেব তো আরো আরো বেশি সাবধান ব্যক্তি হওয়া উচিত সেটাই হলো তিন নম্বর সেটা কি আত্তাকওয়া মিনাস সুবহাত যদি কাউকে পীর হতে হয় কাউকে যদি আল্লাহ প্রিয় হতে হয় কাউকে যদি রসুল প্রিয় হতে হয় তার গোটা দেহ অঙ্গগুলোকে হারাম থেকে তো 100% বাঁচাতে হবে
সে জবান দ্বারা কখনো আলফাল কথা বলতে পারে না, জবান দিয়ে কখনো গালিবন্ধ করতে পারে না, জবান দিয়ে কখনো সে উশৃঙ্খলতার ভাষা বলতে পারে না, সে কখনো তার হাতের দ্বারা তার পায়ের দ্বারা কোন রকমের কোন উদ্ভট এবং বিদ্রোহমূলক কাজ করতে পারে না, সে কখনো কোনো দিনের তরও তার জবান দ্বারা হারাম খাদ্য ভক্ষণ করতে পারে না। উপরন্তু মনে রাখুন, আল্লাহর কাছে তারাই অলি নামে, পীর নামে, বুজুর্গ নামে খ্যাতি লাভ করতে পারে যারা ন্যূনতম সন্দেহের বিষয় থেকে নিজেকে বাঁচায়। একদম ন্যূনতম সন্দেহমূলক কাজ থেকে বাঁচে, কথা থেকে বাঁচে, খাবার থেকে বাঁচে, এবং ন্যূনতম সন্দেহজনক চিন্তা ভাবনা থেকে বাঁচে, সেই তো হয় আল্লাহর ওলি। জি, পৃথিবীতে নবুয়তের দরজা বন্ধ হয়েছে, কিন্তু মনে রাখুন বেলায়েতের দরজা আপ টু কিয়ামত খোলা। সুবহানাল্লাহ বলে সহজে বুঝে ফেলুন, নবী হওয়ার দরজা বন্ধ, নবী কিয়ামত পর্যন্ত হবে না, কিন্তু পীর হওয়ার দরজা, আল্লাহর ওলি হওয়ার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। যে কেউ নিজেকে শিরক থেকে পূর্ণ বাঁচাবে, যে কেউ হারাম থেকে নিজেকে বাঁচাতে পারবে, যে কেউ যাবতীয় সন্দেহজনক বিষয় থেকে নিজেকে প্রতিরক্ষা করে জীবন গড়তে পারবে, সে হোক না কেন অশিক্ষিত, হোক না কেন ধোবার ঘরের ছেলে, হোক না কেন সে নাপিতের ঘরের ছেলে, হোক না কেন সে মেথরের বাচ্চা মেথর, এর পরেও সে হয়ে যাবে আল্লাহর ওলি। এর জন্য সৈয়দ বংশ লাগবে না, সিদ্দিক বংশ লাগবে না, এর জন্য কাজী গাজী মোগল মীর পাঠান হওয়া লাগবে না। জি, মণ্ডলের বাচ্চা, মল্লিকের বাচ্চা, গাজীর বাচ্চা, সর্দারের বাচ্চা, জি চৌধুরীর বাচ্চা, সে যদি ইসলামের এই গ্রাউন্ডকে, এই ফর্মুলাকে মেনে চলে, সেও আল্লাহ পাকের ওলি হিসাবে গণ্য হবে। এর নাম ইসলাম। ইসলাম সংকীর্ণতার ধর্ম নয়। ইসলামের জন্য কারো দরজা লক করা থাকে না বাবা, ইসলামের দরজা অলওয়েজ ওপেন, ঢুকতে পারলে হয়। কিন্তু সর্বনাশ তো এখানে ভাই, সন্দেহ তো দূর কিনার, প্রকাশ্য হারাম গুলো থেকে জাতির বেঁচে থাকা যেন এ জমানায় কঠিন হয়ে গেছে। কঠিন হয়ে গেছে, বিশেষ করে আজকের ইন্টারনেটের যুগে আমার যুব সমাজ, যুবতী সমাজ, শিক্ষিত সমাজ এত পরিমাণ হারামে মেতে উঠেছে, মাল্টিমিডিয়া অ্যান্ড্রয়েড সেটগুলো হাতের মুঠোয়, টোটাল চিত্ত বিনোদনের সব তার ভিতরে ভরা। কি চাই, কি চাই? জি, ফ্রি ফায়ার খেলা, পাবজি খেলা, আইপিএল খেলা, সিনেমা, নেকেট মেয়েদের ছবি, তাতে তাস, জুয়া, কি চাই? সব তার ভিতরে, সমস্ত রকমের চিত্ত বিনোদনের সম্ভার সব ওই 6 ইঞ্চির ভিতরে ভরা। সুতরাং এই জাতিটার বিশ্বাস করুন, নিজের জীবনটাকে প্রতিরক্ষা করে আল্লাহর কাছে পেশ করা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। বাকি আমি বিশ্বাস করি, যিনি চেষ্টা করবেন আল্লাহ তাকে হেফাজত করবেন। সম্মানিত ভাইরা আমার, আমি রাসূলুল্লাহর ওই দুটো শব্দের হাদিসকে ব্যাখ্যা করেছি। রাসূল বলেছিলেন, ও সাহাবীরা, তোমরা যদি আমার অন্তিম উপদেশ নিতে চাও, তার প্রথম নম্বর হলো উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমরা, তোমাদেরকে আমি অন্তিম উপদেশ দিচ্ছি, ওসিয়ত করছি, তোমরা আল্লাহকে ভয় করো। আমি জিস্ট বলছি, ওই আল্লাহর ভয় হলো 3 প্রকার। একটা হলো শিরক থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করা, হারাম থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করা। 3 নম্বর হলো সন্দেহ থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করা। ফের ভাগ করেছি, শিরক 3 প্রকার, একটা হলো বড় শিরক, আরেকটা হলো ছোট শিরক, আরেকটা হলো গুপ্ত শিরক। মনে আছে ভাই? শেষটা আর একটুখানি ক্লিয়ার করে দিচ্ছি। রাসূলুল্লাহ দিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন একটা খোরমা পড়ে আছে, খোরমা, ফ্রেশ খোরমা পড়ে আছে। রাসূলুল্লাহ বললেন, যদি এই খোরমাটা সদকার কিংবা যাকাতের, মুখস্থ করুন শব্দ দুটো,
সাদকার কিংবা যাকাতের খরমা হওয়ার সন্দেহ আমার মনে না যাক দো, তাহলে আমি খরমাটা তুলে খেতাম। তাহলে ওটা পড়ে আছে, ধুলোবালি জীবাণু লেগেছে, এর জন্য রসুল খাওয়া ত্যাগ করেননি। রসুলুল্লাহ সেটাকে উঠালেন না, বরং বললেন এটা হতে পারে কোন সদকার খরমা, হতে পারে কেউ যাকাত দিতে যাচ্ছিল তার প্যাকেট থেকে তার বস্তা থেকে খরমাটা পড়ে গেছে সন্দেহ। আর আমি রসুল আমার জন্য সদকার মাল হারাম, আমার জন্য যাকাতের মাল হারাম, ফলে আমার জন্য সদকার মাল হারাম যাকাতের মাল হারাম, এহেন কারণে আমি এই খরমাটাকে উঠালাম না। যদি তাই সেই সন্দেহ না থাকতো উঠিয়ে নিতাম এবং খেতাম। আপনি বলুন, রসুলের মতো এই মহান ব্যক্তিত্ব যিনি হাবিবুল্লাহ, তিনি যদি এইরকম একটা সন্দেহজনক বিষয় থেকে নিজেকে বাঁচাইয়ে চলেন, তাহলে আমাদের উপায় কি? কিছু বোঝা যাচ্ছে? আমাদের তো নীতি শিখেছি, খাওয়ার ব্যাপারে যদি বলি, পেলুম থালে দিলুম গালে, পাপ নেই কো কোনো কালে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আমাদের শায়রি, কথা বলে জি, যা কানে এলো শুনে নিলাম, গান আসুক গাল আসুক শুনে ফেললাম, ইচ্ছা করে গিবতের জায়গায় বসে একটু বাতাস দিয়ে দিলাম আরো তুঙ্গে উঠলো, মুখে এলো যা এলো মুখে বলে ফেললাম, যা এলো মুখে বলে ফেললাম। ভাই আমি যদি এখন এই শুধু সন্দেহের উপরে কথা বলি, তাই একটু আধ যা জানি আরো এক দেড় ঘন্টা আলহামদুলিল্লাহ বলতে পারবো, আর বলবো না। আমি শুধু বোঝানোর জন্য একটা উদাহরণ দিলাম আপনাদের, একটা উদাহরণ দিলাম, গাদা উদাহরণ। রসুলের জীবনে পাওয়া যাবে, সাহাবাদের জীবনে পাওয়া যাবে, ইমাম মুস্তাহিদের জীবনে পাওয়া যাবে, যারা ইতিহাসের আলোয় পীর নামে খ্যাতি লাভ করেছেন তাদের জীবনেও পাওয়া যাবে। সুতরাং এটাকে মাথায় রাখতে হবে। এ ওয়াজ কে করেছেন বাবা? জি, ওয়াজ করেছেন মূলত আল্লাহ, আর সেই ওয়াজ করেছেন কে? রসুলুল্লাহ। রসুলের সেই ওয়াজটাকে জি উল্লেখ করেছেন তথ্য সংগ্রহ করে হাদিসের কেতাব লেখকেরা। আমি অধম সেই হাদিসটাকে পড়েছি, সেই ওয়াজ এখন আপনাদের কাছে করছি। তাহলে ওয়াজ করেছেন মূলত আল্লাহ, সে ওয়াজ শুনেছেন রসুল, সে ওয়াজ ব্যক্ত করেছেন রসুল, শুনেছেন সাহাবারা, সাহাবাদের কাছ থেকে কালেক্ট করেছেন মুহাদ্দিসরা, কিতাবে লিখেছেন। আমি 1400 বছর পরের মানুষ, টাকা দিয়ে কিতাব কিনে আল্লাহ পড়বার যতটুকু যোগ্যতা দিয়েছে সেখান থেকে সংগ্রহ করে আপনাদের কাছে বিতরণ করলাম। তাহলে ওয়াজ তো আব্দুল কাইমের নয় বাবা, তাহলে আমরা যখন আল্লাহর বান্দা বান্দি, তাহলে 100% আল্লাহ পাকের ওয়াজকে আমাদের তো মেনে নেওয়াই হলো প্রকৃত বান্দিয়াত, প্রকৃত দাসত্ব। সম্মানিত ভাইরা, সময়ের পিছনে সময়ের জন্য আমরা হেরে যাই, সময় আমার কানের গোড়ায়, এদিকে কর্তৃপক্ষ আর একটা বোঝা ঘাড়ে চাপিয়ে রেখেছে, তবু আর একটু ছোট্ট করে বলছি। রসুল্লাহ দ্বিতীয় নম্বরে ওসিয়াত করলেন, আসসামা ওয়া তাওয়াতা ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবুদুন হাবশিয়ুন, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো আমার দ্বিতীয় অন্তিম উপদেশ হলো, তোমাদের উপরে যদি আবিসিনিয়ার গোলামের বাচ্চা গোলামকে নেতা বানানো হয়, আবার বলছি আবিসিনিয়ার গোলামের বাচ্চা গোলামকে যদি তোমাদের উপরে নেতা বানানো হয়, অন্য হাদিসে এসেছে রাসূল বলেছেন ওয়া ইন তামারা আলাইকুম আবদুম মুজাদ্দাউন, যদি তোমাদের উপরে নাক কাটা গোলামকে যদি নেতা বানানো হয়, ওই নেতার কথা শুনবে এবং মানবে। এটা আমার উপদেশ। কার উপদেশ? জোরে বলেন কার? রাসূলের। আমরা একটু আত্মসমীক্ষা করি, আমাদের দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা ইলেকশনের ইলেক্টেডের দেশ,
ভারতবর্ষে নেতা নির্বাচিত হয় গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকারের বিনিময়ে। আচ্ছা, এগুলো কি ইচ্ছা করে নেতা বানানো হয় না উপযাচক হয়ে নেতা হতে চায়? তাড়াতাড়ি বলুন। তাহলে নেতা হতে চায়, ফলে আমরা তার মধ্যে একটাকে সাপোর্ট দেই বা যার যেটা ইচ্ছা সাপোর্ট দেয়, সংখ্যা অধিক্য যিনি হন তিনি হয়ে যান সেই পিরিয়ডের নেতা। রাসূল বলেছেন যারা স্বেচ্ছায় নেতা হতে চায় এরা যেন ছুরি দিয়ে নিজের গলা নিজে কাটে। আর যাদেরকে নেতা বানানো হয় এদেরকে আল্লাহ সাহায্য করে। সম্মানিত ভাইরা, এখন আপনাকে আমি জিজ্ঞাসা করি, এই যে রাসূল বলেছেন যে তোমাদের নেতা যদি আবিসিনিয়ার গোলাম হয়, তোমাদের নেতা যদি নাক কাটা লোকও হয় তার কথা শোনো এবং মানো, আমি আপনাদের কাছে এই বিচারটা দিচ্ছি। আচ্ছা, আমাদের দেশের এই মানে ইলেকশনের পদ্ধতিতে যে নেতা নির্বাচিত হয়, আচ্ছা এই হাদিস অনুযায়ী এনাদের সব কথা শোনা আর মানা কি এই হাদিসের নির্দেশ বলে মনে হয়? মনে হয়, কারণ এদের ভিতরে ভালোও থাকতে পারে মন্দও থাকতে পারে। একই ব্যক্তি কোন ক্ষেত্রে ভালো আদর্শ চরিত্র দেখাতে পারে, আবার কোন ক্ষেত্রে তিনি দুর্নীতির কাজ করে ফেলতে পারেন। এই রেকর্ড আমাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট। জি, এ প্রসঙ্গে একটা ছোট্ট কথা ভাই, রাসূলুল্লাহ বলেছেন আতিউল আমির আতিউল আমির ওলাও কানা আবদান হাবশিয়া, তোমরা আফ্রিকার যদি কৃতদাস গোলাম হয় তার নেতৃত্ব মানো। বরং রাসূল বলেছেন মান আতাআনি ফাকা মান আতাআল আমিরা ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আমার যে ব্যক্তি কোন নেতাকে মানলো সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে মানলো। যে নেতাকে মানলো সে কাকে মানলো? আবার একবার বলুন, রাসূল বললেন যে নেতাকে মানলো সে আমাকে মানলো। আচ্ছা, এই নেতা আমাদের ভোট পদ্ধতির নির্বাচিত নেতা হতে পারে বলে বিবেক কি সায় দেয় কোন রকম? চাইছে হোক সাধারণ কেউ আর হোক কেউ লেভেলধারী, রাজনীতির চরিত্র যেটা সে মৌলানা মুফতি পীরজাদা পীর সাহেব যেই আসুক রাজনীতির ময়দানে চরিত্রটা তার রাজনীতির সঙ্গেই রঞ্জিত হবে, এটাই স্বাভাবিক। সে মৌলানা হোক আর কোন পীর সাহেব আর পীরজাদার পীরজাদাই হোক, এক্স ওয়াই জেড যে কেউ, দেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট যেটা পলিটিক্স এর শিকার তার হওয়াই লাগবে। আমাদের বিবেকে সাক্ষী দিয়েছি আমরা যে রাসূল যখন বলেছেন যে নেতাকে মানলো সে যেন আমাকে মানলো, তাহলে 100% এই নেতা দেশের ভোট পদ্ধতির নির্বাচিত নেতা হতে পারে না, পারে না, পারে না। এর একটা চূড়ান্ত চূড়ান্ত নজির শুনুন। রাসূলুল্লাহর জীবদ্দশায় যে যুদ্ধে রাসূলুল্লাহ নিজে শরীক থেকেছেন, হাদিসের পরিভাষায় ওইটাকে বলা হয় গজওয়া। যে যুদ্ধে রাসূল নিজে যাননি, সেনা দল আর সেনা নায়ক পাঠিয়েছেন, ওই যুদ্ধটার হাদিসের পরিভাষায় নাম হলো সারিয়া। তো রাসূলুল্লাহ একটা সেনা দলকে পাঠালেন আর তার সেনা নায়ক করে দিলেন আব্দুল্লাহ ইবনে হুজাফা নামক একজন সাহাবীকে, আর বিদায় দেওয়ার সময় বলে দিলেন যে তোমরা নেতার হুকুমকে মান্য করবে, বলে ছেড়ে দিলেন, এরা চলে গেল। প্রতিমধ্যে সেনা নায়কের সঙ্গে সেনা দলের কোন বিষয়ে মতভেদ ঘটেছে, কথা বোঝাতে পারছি? সেনা দলের সঙ্গে সেনা নায়কের মতদ্বৈন্য হয়েছে, তাতে সেনা নায়ক সেনাদের প্রতি খুব রেগে গেছে। সেনা নায়কও সাহাবী,
আমাদের মতন ফুচকো টনকো কেউ না, আর সেনা দলে যারা তারাও কি? সুবহানাল্লাহ বলেন। এখন এই সেনা নায়ক ওই সেনা দলকে বললেন, যাও তোমরা কাঠ জোগাড় করো। আমি গল্প আকারে বলছি কিন্তু একটা বুখারী শরীফের হাদিস। জি, বললে কাঠ জোগাড় করো, কাঠ জোগাড় করলেন, বললে আগুন জ্বালাও, শুকনো কাঠে আগুন দিল, লেলিহান শিখা দাও দাও করে জ্বলছে। এবারে সেনানায়ক সাহাবাদেরকে বললেন, তোমরা আগুনে ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? একদল সাহাবা রেডি, কিসে ঝাঁপ দেবে? তাদের যুক্তি হলো আল্লাহু আকবার, কি সরল প্রাণ তাদের, যে রসুল নেতা মানতে বলেছেন। ফলে নেতা যখন আগুনের ব্যবস্থা করে আগুনে ঝাঁপ দিতে বলছেন, আমরা ঝাঁপ দেব, আমরা নেতার কথা মানছি। মানে কার কথা মানছে? সুবহানাল্লাহ, ভালো বুঝেছেন, তারা মানছে রসুলের কথা। এই হলো তাদের যুক্তি। আরেক দল বললেন যে আমরা এই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহকে এক বলেছি, এই আগুন থেকে বাঁচার জন্য রসুলকে রসুল বলে মেনে নিয়েছি, এই আগুন থেকে বাঁচার জন্য নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রেখেছি, টুপি পরেছি, যিকির আজকার তাসবিহ তাহলিল আদায় করি, এই আগুন থেকে বাঁচার জন্য সেই আগুনে ঝাঁপ দেব না। সাহাবাদের মধ্যে দুদল হলো না? হলো না। লেটেস্ট এই যে সাহাবীরা আগুনে ঝাঁপ দিলেন না, বাকি সাহাবীরা এদের অবস্থা দেখে ওনার আওয়াজ ঝাঁপ দিলেন না। তাহলে নেতাকে তো মানা মানা হল। ওই অবস্থাতে তারা সফর কাটালেন, যুদ্ধের কাজ সারলেন, ফিরে গেলেন। আলহামদুলিল্লাহ রসুল তখন হায়াতে জিন্দেগিতে, সুতরাং তাদের সবার মাথায় কৌতূহল রয়েছে, আমরা যে যেটা করেছি রসুলের কাছে গেলেই এক চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে। আল্লাহ পাকের নবীর কাছে যায় যখন বিষয়টা ব্যক্ত করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চ্যাম্পিয়ন কথা বললেন, ও সাহাবীরা তোমরা ওই আগুনে ঝাঁপ দাওনি, অত্যন্ত বুদ্ধিমত্তার কাজ করেছো, ভালো কাজ করেছো, যদি ওই আগুনে তোমরা ঝাঁপ দিতে তোমাদের ঠিকানা হতো জাহান্নাম। সাহাবারা চমকে উঠলেন, সর্বনাশ, এই আগুনে ঝাঁপ দিলে আমরা জাহান্নামী হয়ে যেতাম। কিছু সাহাবারা যারা ঝাঁপ দিতে চাইছিলেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আতিউল আমির, তোমরা নেতা মানো, আর যে নেতা মানবে ফাকাদ আতাআনি, সে যেন আমাকেই মানলো, তাহলে আমরা ঝাঁপ দিলে জাহান্নামী হব কেন? হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আত্তাতু বিল মারুফ, শোনো, নেতার কথা ততক্ষণ মানো যতক্ষণ নেতা ন্যায় কাজের সৎ কাজের আদেশ করে। নেতা যদি ভালোর নির্দেশ করে তখন নেতার কথা মানতে নির্দেশ, নেতা যদি কখনো অন্যায় অশৈলত উশৃঙ্খলতার কাজে তোমাদেরকে তাঁতায় আর মাথায়, ওই কাজে তোমরা মাথা দিও না, ওই নেতাকে মানার জন্য আমি নবী বলি নাই। কি গো, তাহলে নেতা মানার পর্যায়টাও এ জাতকে বুঝতে হবে। জি, না বুঝলে আত্মহুতি, না বুঝলে জাতির সর্বনাশ, না বুঝলে জাতি দঙ্গ, না বুঝলে জাতির পরিণতি ভয়ঙ্কর। এমনকি রসুল বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সাবধান হয়ে যাও তোমরা। জি, কোন নেতাকে কাউকে মানা যাবে না, যদি কাউকে মানতে যেয়ে খোদার হুকুম লঙ্ঘন পড়া পড়ে, তাহলে কোন ব্যক্তি নেতা, ব্যক্তি মাতব্বর, ব্যক্তি হুজুর, ব্যক্তি পীর, ব্যক্তি মৌলানা, ব্যক্তি মুফতি, ব্যক্তি ইমাম, কাউকে মানা চলবে না। যাকে মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যায়। ভাই, আমি অজ করে চলে এলাম, মায়েরা মহিলা সমিতি করবেন না, এটা আপনাদের জন্য একদিকে হারাম রোজগার, অপর দিকে আপনাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। যতটুকু আল্লাহ বলার তৌফিক দিয়েছেন বললাম। জি, সবার ছেলেরা পরদিন আমাকে ফোন করে বলল, হুজুর আপনার হজে আলহামদুলিল্লাহ খুব কাজ হয়েছে,
মানে কি রকম বলে প্রচুর মেয়েরা মহিলা সমিতি ছেড়ে দিয়েছে এক সপ্তাহ কি 10 দিন পরে আবার ফোন করেছে করে বলছে হুজুর আবার একটু গন্ডগোল হয়ে গেছে কেন তো বলছে আমাদের এখানকার এক লোকাল নেতা তিনি একটা মিটিং করলেন মিটিং করে বললেন তোরা সমিতি কর পাপ যা হয় আমার হবে এরা দেখলো যখন পাপের ঠিকাদারি ও নেই নেছে তাহলে আমাদের আর টেনশন কি নাউজুবিল্লাহ বলেন ভাই হাদিস অনুযায়ী ওই হতভাগার কথা কি মানা যায় সুতরাং পীর সাহেব পীরজাদা সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব ইমাম সাহেব হাফেজ সাহেব হাজী সাহেব আর রাজনীতির নেতা এক্স ওয়াই জেড যেই হোক না কেন কারোর কথা মানতে যেয়ে যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করা পড়ে সে যিনি যে পদস্থ ব্যক্তি হন তার কথা মানা হারাম এটা ছিল রাসূলের দ্বিতীয় নম্বরের ওসিয়ত সম্মানিত ভাইরা কথা বলতে বলতে আমি এই পর্যন্ত এসেছি এখনো হাদিসটা কমপ্লিট করতে আরো কিছুক্ষণ সময় যাবে কিন্তু যেটা বলেছি সেটা কমপ্লিট বলেছি আমরা যারা আম জনতা আমাদেরকে ভাবলে হবে না এত বড় হুজুর একি আর আমার গায়ে এদিক সেদিক লে যাবে ভাবলে হবে না ভাই হুজুর তো মরে যায়নি হুজুর তো জানতো কথা বলেন আর জানতো হুজুর মানে ও পয়সার সঙ্গে সম্পর্ক তো সকালবেলা কুদরতুল্য বলবে দুপুরবেলা টাকা দুটো বেশি হলে বরকতুল্য বলবে বিকেলবেলা টাকা আরটু বেশি হলে নিয়ামতুল্য বলবে রাত 12টার দিকে যদি একটা এক কোট ঝেড়ে দেওয়া যায় হেদায়তুল্লাহ বলবে একদিনই টাকার বিনিময়ে চার রকমের কথা আর চার রকমের নীতি জ্যান্ত লোকের পাল্টাতে পারে কথা বলে জি সে যেই হোক তার নফস বেঁচে আছে কিন্তু যারা কবরে চলে গেছে বাবা তাদের আর পরিবর্তনের জায়গা আছে এই জন্য প্রিয় নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে মান কানা মুস্তিনান যদি কেউ কারো নীতি আদর্শ অনুসরণ করতে চায় ফালিয়াস্তিন্না বিমান কদ মাতা তাহলে যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করে কবরে চলে গেছেন এই মানুষগুলোর অনুসরণ করুক তাহলে তাদের বিভ্রান্ত হওয়ার পদস্খলন হওয়ার ভয় থাকবে না আর যদি জীবন্তের অনুসরণ করতে যান কথা বলেন পদস্খলনের ভয় আছে না নাই একদম তো যাই হোক তো আমি বক্তব্য থেকে বিদায় নিচ্ছি সময় আমার হয়েও গেছে বক্তাও এসে গেছেন জি তো আমি এই মুহূর্তে আপনাদের কাছে আন্তরিকভাবে দাবি রাখছি ভাইদের কিছু পয়সার সহযোগিতা দরকার তো আমি খোলা মেলা আপনাদের কাছে একটু দাবি রাখছি এক মুহূর্তের জন্য ওয়াদা পরের বক্তা সময় পাবেন নেবেন 10-20-50-100 টাকা আল্লাহর রাস্তে জি একটু হাত বাড়ান যাদের মন চায় একটু উঠে এসে পয়সা দান আর মুসাফা করুন যদি মনে করেন না উঠে যাব না জমে বসে আছি আলহামদুলিল্লাহ তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি কোন ভাই একটু মজলিস থেকে ওঠেন বাবা সবার কাছ থেকে একটু কিছু সহযোগিতা আমি কামনা করছি আজকে জলসা কমিটির পক্ষে জি আল্লাহর রাস্তে সবাই একটু হাত বাড়ান আল্লাহর রাস্তে শরীক হন জি ভাই কমিটির ভাইরা যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করছি আমার মায়েদের কাছে একটু যাবার জন্য মায়েরা আশা করি তারাও আপনাদেরকে বঞ্চিত করবেন না সবাই একটু আসুন আপনাদেরকে তড়ি ঘড়ি একটা দুটো দাওয়াত দিচ্ছি ভাই আগামী 3 এবং 4 অগ্রহণ আমাদের একটা মাদ্রাসা চলছে বড় গোবরাতে যার দায়িত্বশীল হযরত মাওলানা হাফেজ আশিক বিল্লাহ সাহেব যিনি আমার পরে আপনাদের বক্তা তো 3 এবং 4 অগ্রহণ তার বাৎসরিক ইসালে সওয়াব আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আল্লাহর রাস্তে এই ইসালে সওয়াবে সবাই একটু আসবেন জি সেই সঙ্গে দাওয়াত দিচ্ছি আমাদের সংগঠনের একদম গোড়াপত্তনে প্রতিষ্ঠান বইকারা মাদ্রাসা
এলাকার অনেকেই যান, অনেকেই ভাইরা মায়েরা দান দান করে থাকেন। তো আগামী 10ই অগ্রহায়ণ আসর থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত এই সভা চলবে। আপনাদের দাওয়াত দিচ্ছি বইকার আর ইসালেস হবে 10ই অগ্রহায়ণ। আগেরটা আগে বলেছি 3 আর 4 অগ্রহায়ণ বড় গোবরাতে, আর 10ই অগ্রহায়ণ বইকারা মাদ্রাসায়। আল্লাহর রাস্তায় একটু মেহেরবানি করে আসবেন সকলেই। জি ভাই আমার, একটু মেহেরবানি করে সকলেই দাওয়াত কবুল করুন। ভাই মায়েদের কাছে কেউ গেছেন কিনা আমি জানি না, মায়েদের কাছে কেউ গেছেন কিনা আমি জানি না, যদি যেয়ে থাকেন তারা কিছু পয়সা দেবেন, আমি আশা রাখছি। ভাই আমি দান তুলতে চাইছিলাম না, কারণ এই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, পরের বক্তার পক্ষে অজ করতে সুবিধা হতো। জি, কিন্তু দান না তুললেও কর্তৃপক্ষ মনক্ষুণ্ণ হবেন, একটু বললাম তা হুজুর একটু চাইলো না। এখন চাওয়ার পরে মজলিস ভেঙেছে, এর জন্য আমি আবার মানুষের কাছে, হুজুর যদি দান না তুললো তাহলে লোকগুলো থাকতো। ঘটনা হচ্ছে যেদিকে যাই সেদিকেই সমালোচনা মুক্ত নয়, তবে আমি এতটুকু বিশ্বাস করি আমার স্নেহভাজন আশিক বিল্লাহ সাহেব অশুরু করলে আবার লোক এসে বসবেন আমার ধারণা, এবং পরে সম্ভবত মাতিন সাহেব রয়েছেন, ফলে আবারও লোক তৈরি হয়ে যাবে, সেজন্য আমি